ভেরি ভেরি গুড মর্নিং অল। আমার প্রথম একটা তোমাদেরকে ভীষণ সুন্দর সুন্দর করে বলতে চাই, হ্যাপি রথযাত্রা। তো রথযাত্রার দিন সকাল শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দাঁত মাজা হয়ে গেল, এবার এই ওষুধটা খেয়ে নেব, থাইরোনম হাইপোথাইরয়েডিজম আছে তো সেই জন্য এই মেডিসিনটা আমি খাই। এরপরে চটপট করে চলে যাব ঘরে, ঘর গোছাতে হবে, ঘর না গুছিয়ে তো থাকা যায় না সারাদিনের জন্য। তো এই ঘরটা একটু সুন্দর করে ফিটফাট করে না রাখলে তো হয় না, তাই জন্য খুব চটপট করে ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘরের জানলাগুলো সবগুলোই বন্ধ থাকে, কারণ প্রচণ্ড গরমের জন্য এখন তো এসি চালাতেই হয়, তো সেই জন্য হচ্ছে জানলাগুলো তো বন্ধ থাকে। তো সকাল সকাল হলেই প্রথম কাজ আমার আগে জানলা খোলা। অ্যাকচুয়ালি যদিও প্রচণ্ড গরম বলে এসি চালাতে হয়, এসি না চালিয়ে পারা যায় না, বাচ্চাও থাকতে পারে না, স্পেশালি আমার নিজের জন্য যত না তার থেকে বেশি আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য, ওরা একদমই গরমে থাকতে পারে না বলে খুবই কষ্ট পায়, সেজন্য এসি চালাতে হয়। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো যে এসি চালালে আমার আবার কষ্ট হয়, আমার ভীষণই ঠান্ডা লাগে, আর এই বদ্ধভাবে জানলা টানলা সব বন্ধ রাখলে আমার খুবই কষ্ট হয়। কিন্তু কী আর করণীয়, বাচ্চা ঘেমে যাবে আর আমার হাজব্যান্ডেরও প্রচণ্ড গরম লাগে, সেজন্য এসি চালাই, কিছু করার তো নেই। তো যাই হোক, সকাল সকাল উঠে এই কাজ একটা রইল, বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়া। এদিকে আমার ছেলের কাণ্ড, ছেলের তো হচ্ছে কিছুতেই সকাল সকাল উঠতে চায় না অর্ধেক দিন, তাকে তো জোর জার করে মানে রীতিমতন জোর করেই আমাকে তুলতে হয়। এই যেরকম আমি এখন তুলছি, তাকে এবার স্কুলে পাঠাতে হবে। তো ও সোজ সকালবেলায় উঠে স্কুলে যাওয়ার আগে স্নান খাওয়া করেই যায়। এই দেখো আমাকে কীরকম টেনে টেনে তুলতে হলো, সে তো নানা রকম বাহানা, কিছুতেই উঠবে না, সকালে কিছুতেই স্নান করবে না, আমার মায়ের কাছে স্নানটা করে নিল এই ফাঁকে। তো ও এরপরে কিছুটা খেয়ে নেবে, কিছু খেয়ে টিফিন নিয়ে সব কিছু নিয়ে স্কুলে চলে যাবে। ও স্কুলে যাওয়ার পর আমাকেও বেরিয়ে পড়তে হলো, এই টুকটুক করে বেরিয়েও পড়েওছি, রিক্সায় উঠে পড়েছি, যদিও ক্যামেরাটা ঠিকঠাক করতে পারিনি, কোনোটা সোজা হচ্ছে তো কোনোটা উল্টো হচ্ছে ছবিগুলো, চলেছি স্টেশনের দিকে। আজকে আমার নাইট ডিউটি আছে তো সেজন্য বেরিয়ে পড়েছি অফিস যাব বলে। তো ছেলেও স্কুল চলে গেছে, আমিও অফিস। তো যাই হোক, এই ছেলে আবার স্কুল থেকে ফিরেও এসছে, আমি কিন্তু এতক্ষণে বাড়িতে নেই, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার পাওয়া ভিডিও, সেইগুলোকেই কিন্তু জোড়া লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে ছেলে বাড়ি ফিরছে, বাড়ির রাস্তায় এই যে ফিরছে, এইটাই এই সময়টায় কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি একরকম। তো ও স্কুল থেকে ফিরেছে, এবার হচ্ছে আজকে স্পেশাল ব্যাপার, ও আজকে বাড়িতে কে বেরোনোর সময় বারবার বলছিলো যে স্কুল থেকে ফিরলেই বেশি মজা হবে, বা স্কুলে যাওয়ারও মোটেই ইচ্ছে ছিল না, অনেক রকম টালবাহানা করে তবেই স্কুলে গেছে। কি আমি তখন জিজ্ঞেস করলাম যে বাড়ি থেকে বেরোনোর সময় যে কী প্রসাদ দিতে হবে তোর রথে, তো বললো বাতাস, বাতাসাটা ভুলে গেছে তো তাই বললো বাতাস। তো যাই হোক, তারপর ফাইনালি যেটা ঠিক হলো কি বাতাসা নয়, ও হচ্ছে মালপোয়া দেবে। তো যাই হোক, বাবা ও রথের প্রসাদের জন্য একটু মিষ্টি এনে দিয়েছিল, তো সেই মিষ্টিটাই ও রথে প্রসাদ করে দিয়েছে। তো এখন তো আবার সব বাড়ি যাচ্ছে, বাড়ি পৌঁছে মানে বাড়ির রাস্তা দিয়ে হাঁটছেও। যাই হোক, এই ছাতাটাও খুব প্রিয়, এই ছাতাটা নিয়েই ও সবসময় বাস থেকে নেমে স্কুল বাসে যায়, ও তো স্কুল বাস থেকে নেমেই ছাতাটা ধরে ধরেই ও হাঁটে। তো চলো এবার দেখে নেওয়া যাক ওর রথ। রথটা কিন্তু এরকম বাজারে যেরকম রথ পাওয়া যায় ছোটদের, সেরকমই রথ। এই রথটা কিন্তু হাতে বানানো, মানে ওই রথটাকে মডিফাই করা হয়েছে আইসক্রিমের কাঠি দিয়ে দিয়ে এরকম সুন্দর করে। আর এই রথটার ঠিক পাশেই যে রথটা তোমরা দেখতে পাচ্ছ, একটা রেড আর ইয়েলো কম্বিনেশনের, ওটা গত বছর তৈরি করা হয়েছিল। তো এটার ক্রেডিট একদমই আমার নয়, এই তৈরি করার ক্রেডিটটা, এটার ক্রেডিট পুরোটাই আমার ছোটো বোনের। ও আমি লাস্ট যে আগের দিন যে ব্লগ হয়েছিল তাতেও তোমাদের বলেছিলাম যে আমি একটা ব্লগ করব, তো আমার ছোটো বোনের হাতের কাজ যেগুলো যা যা করেছে সেগুলোকে নিয়েই হাতের কাজ দিয়ে 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 দেখাবো তোমাদেরকে যে কতটা সুন্দর জিনিসগুলো।
তো এই রথটাও কিন্তু তাদের মধ্যে। আর হ্যাঁ, এই যে রথের লাইটিংটা দেখতে পাচ্ছ, বেশ কালারফুল লাইটিং, এই ক্রেডিটটা কিন্তু আমার হাজব্যান্ডের। এই যে বাবার সঙ্গে সে বেরিয়েছে, আমি তো অফিস থেকেই বসে বসে দেখে নিলাম এইসব ভিডিওগুলো।